সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে আমি তোমাদের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে। তাহলে চলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের, আমি প্রশ্নটা আগেই তোমাদের জন্য লিখে রেখেছি। সেটা হচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি যা কেন্দ্র ও হতে ও এ লম্ব এ বি এবং ও এফ লম্ব সি ডি, এটা হচ্ছে একটা উদ্দীপক। তাহলে এই উদ্দীপককে কেন্দ্র করে কি কি প্রশ্ন হতে পারে সেটা আমি দেখো প্রশ্নের মধ্যে ক নম্বরে দিয়েছি। তথ্যের আলোকে চিত্র আঁকো, অর্থাৎ তথ্য যেভাবে বলা আছে সেই তথ্য অনুসারে চিত্র আঁকতে হবে। খ নম্বরে দিয়েছি, এ বি সমান সি ডি হলে প্রমাণ করো যে ও ই সমান ও এফ। আমার মনে হয় তোমরা কিছুটা হলেও ধরতে পেরেছ যে এখানে প্রশ্নটা কি। তাহলে এ বি এবং সি ডি কি প্রশ্নে বলা আছে? এ বি এবং সি ডি দুইটি যা, তার মানে কি এখানে যা দুইটা পরস্পর সমান? তাহলে উপপাদ্য দুই আমরা আগের ক্লাসে করিয়েছি, অর্থাৎ বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর সেটাই হচ্ছে খ। আর গ নম্বরে দেখো আছে ও ই সমান ও এফ। ও ই এবং ও এফটা কি? তাহলে ও ইটা হচ্ছে এ বি এর ওপর লম্ব, আর ও এফটা হচ্ছে সি ডি এর ওপর লম্ব, অর্থাৎ ও ই এবং ও এফ হচ্ছে এ বি এবং সি ডি এর লম্ব দূরত্ব। অর্থাৎ লম্ব দূরত্ব যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি এবং সি ডি যা দুইটা সমান। আমি বিশ্বাস করি তোমরা এই প্রশ্নটা ধরতে পেরেছ। এটা হচ্ছে আমরা আগের ক্লাসে করেছি তিন নম্বর উপপাদ্য ছিল, সে উপপাদ্যটা কি ছিল? বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, এই প্রশ্নটা। এখন দুইটা এক্সট্রা আছে এখানে, যদি সে যা দুইটার মধ্যে এ বি যাটা বড় হয় সি ডি যাটা ছোট হয়, অর্থাৎ এ বি ইজ গ্রেটার দেন সি ডি হয়, তাহলে প্রমাণ করতে হবে ও ই ও এফ এর চেয়ে ছোট। আবার এবার যদি ও ই ও এফ এর চেয়ে ছোট হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এর চেয়ে বড়। আমি আরেকটা প্রশ্ন লিখে রেখেছি, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আজকে আমি এগুলো প্রমাণ করে দিব, যাতে করে পরীক্ষার মধ্যে যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে চলো আমি প্রথমে এক নম্বরের যে উত্তর সেটা করে ফেলি। এক নম্বরে প্রথম ক প্রশ্নের মধ্যে যাই, বলছে তথ্যের আলোকে চিত্র আঁকো, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুইটি যা নিব। তাহলে আমি এখানে চিত্রটা আঁকি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বলছে এ বি একটা যা এবং সি ডি হচ্ছে আরেকটা যা, নিলাম সি ডি আরেকটা যা। তারপরে বলছে কি কেন্দ্র ও হতে ও ই লম্ব এ বি, তাহলে ও ইটা এই যে কেন্দ্র ও, তাহলে ও ই হচ্ছে একটা লম্ব, ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব হচ্ছে সি ডি, অর্থাৎ যেহেতু লম্ব এখানে 90 ডিগ্রি কোণ আছে। এটাই হচ্ছে এখানে আমার কয়ের উত্তর। তাহলে কি কিছু লিখবা না? অবশ্যই একটু লিখে দিবা, লিখবা এখানে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি যা, দুটি যা। এরপরে লেখবা হচ্ছে কেন্দ্র ও হতে যে লম্বগুলো আছে তার মানে হচ্ছে ও ই লম্ব এ বি এবং ও এফ, এই ও এফটা সি ডি এর উপর লম্ব, লম্ব হচ্ছে সি ডি। এই কথাটি কিন্তু উল্লেখ করতেই হবে, শুধু চিত্র আঁকতে বসে তুমি চিত্র একে কোনটা কি সেখানে ইন্ডিকেট করতে হবে, তাহলে তুমি পূর্ণ নম্বর পাবে। তাহলে আমরা ক প্রশ্নটার উত্তর করে ফেললাম। এবার আমি খ প্রশ্নের মধ্যে যাই। খ প্রশ্নটা কিন্তু আমি আগেই বলেছি একটু আগে, খটা কি? খ হলো খয়ের উত্তর, এটার উত্তরটা কি? এটার অ্যান্সারটা হচ্ছে মনে রাখতে হবে, আমি সরাসরি বলে দেই যে উপপাদ্য উপপাদ্য দুই, আর এটা হলো অষ্টম শ্রেণীর জন্য উপপাদ্য দুই, আর উপপাদ্য 18, আর এটা হচ্ছে নবম দশমের, নবম দশম। এটা কিন্তু আমি গত ক্লাসে প্রমাণটা করেছি, এজন্য এটা লিখলাম না।
আর গয়ের যে উত্তর এটাও কিন্তু এটার অ্যান্সারটা তোমরা কি দেবা, গত ক্লাসে এটাও করেছি, সেটা হচ্ছে উপপাদ্য তিন। উপপাদ্য তিন সেটা হলো অষ্টম শ্রেণীর জন্য, অষ্টমের জন্য। আর উপপাদ্য নম্বর, উপপাদ্য নম্বর হচ্ছে ১৯, আর সেটা হচ্ছে কি নবম দশমের জন্য। আমি গত ক্লাসে এই প্রমাণগুলো করেছি বিদায়, এখন আর সেগুলো কিন্তু লিখলাম না, একেবারে সরাসরি সেগুলোই তোমরা এখানে আবারও প্র্যাকটিস করবে। তাহলে এখন আমরা চলে যাই আজকে ঘতে, আমরা দেখে নিই ঘতে কি আছে। আমরা ঘ, ঘতে চলে যাই। ঘতে বলা আছে এ বি ইজ গ্রেটার দেন সি ডি, অর্থাৎ এ বি যাটা সি ডি এর চেয়ে বড়, তাহলে সেই অনুসারে আমরা চিত্র আঁকি। আমরা সেই অনুসারে যদি চিত্র আঁকি, তাহলে আমরা এখানে দেখতে পাই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি যাটা বড়, তাহলে এ বিটা আমরা একটু বড় নেই আর সি ডিটা একটু ছোট নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এ বি বড় আর সি ডি হচ্ছে ছোট। তারপরে যেহেতু আমার বলা আছে লম্ব, লম্বের কথাটা বলা আছে, তার মানে একটা হচ্ছে ও ই লম্ব আর একটা হচ্ছে ও এফ লম্ব, এ হলো ৯০ ডিগ্রি কোণ। তাহলে আমাদের গ প্রশ্ন ছিল এ বি ইজ গ্রেটার দেন সি ডি, তাহলে আমরা প্রমাণ করব এখন যে ও ইটা ও এফ এর চেয়ে ছোট, তাহলে ও ই লেস দেন ও এফ, অর্থাৎ ও এফ বড় ও ই ছোট, এটা প্রমাণ করব। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে দিই, তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি যা, দুটি যা, এরপরে লম্ব হয়েছে কেন্দ্র ও হতে, কেন্দ্র ও হতে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সি ডি। এখন শর্ত হচ্ছে এ বি ইজ গ্রেটার দেন সি ডি, তাহলে এ বি ইজ গ্রেটার দেন সি ডি হলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে আমরা কি প্রমাণ করব, ও ই লেস দেন ও এফ, ও এ লেস দেন ও এফ। এই প্রমাণের জন্য আমার অঙ্কন করতে হবে, একটু অঙ্কন করব। অঙ্কন কি করব, ও এ এবং ও সি যোগ করে দেব, তাহলে এখানে ও ই সরি ও এ এবং ও সি যোগ করি, এ হলো অঙ্কন। এবার আমরা প্রমাণে চলে যাই, প্রমাণ, প্রমাণের মধ্যে আমাদের যেহেতু ও এ এবং ও এফ লম্ব, এটা থেকে শুরু করি, যেহেতু যেহেতু ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব হচ্ছে সি ডি, তাহলে আমরা আগে থেকে জানি তাহলে এ ই এবং বি ই সমান হবে, এ ই সমান বি ই এবং সি এফ সমান ডি এফ, তাহলে এখানে হবে সি এফ সমান হচ্ছে ডি এফ, আর এ ইটা হবে পুরো এ বি এর অর্ধেক, এ ই হবে এ বি এর অর্ধেক, হাফ অফ এ বি, আর এখানে সি এফ হবে পুরো সি ডি এর অর্ধেক, তাহলে হাফ অফ সি ডি। আমরা এতটুকু এখানে লিখে রাখব, তারপরে আমরা যেটা এখান থেকে প্রমাণ করব, আমরা ত্রিভুজের মধ্যে যাই। এখন আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ এ ও ই, এই ত্রিভুজের মধ্যে এ ই ও কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এ ই ও কোণ সমান হচ্ছে ৯০ ডিগ্রি,
তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণের বিপরীত দৈর্ঘ্য হচ্ছে অতিভুজ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে এ ই স্কয়ার সমান হচ্ছে ও ই স্কয়ার আবার আমরা ত্রিভুজ বাকি রয়েছে সি ও এফ তাহলে ত্রিভুজ সি ও এফ এই ত্রিভুজের মধ্যে আমরা জানি এখানে যেহেতু লম্ব হয়েছে তার মানে সি এফ ও ও কোণ সি এফ ও কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি তাহলে এখানেও কিন্তু অতিভুজের স্কয়ার লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার সমান তাহলে অতিভুজ হচ্ছে ও সি স্কয়ার সমান হচ্ছে সি এফ স্কয়ার যোগ ও এফ স্কয়ার আমরা এটুকু লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিন্তু আমরা আগে থেকে যেটা জানি কিন্তু ওএ এবং ওসি সমান বলো দেখি কেন সমান কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান কেন একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান এখন আমরা ওএ এবং ওসি কেন নিলাম কারণ ওএ স্কয়ার ওসি স্কয়ার আছে এজন্য তাহলে এখন কি আছে স্কয়ার আছে উভয় পক্ষকে আমরা স্কয়ার করি তাহলে আমরা লিখতে পারি এখানে ও স্কয়ার সমান হচ্ছে ও সি স্কয়ার এবার আমরা মান বসাই দিব ও স্কয়ার মানে হচ্ছে এ ই স্কয়ার প্লাস হচ্ছে ও ই স্কয়ার আর ও সি স্কয়ারের মানে হচ্ছে সি এফ স্কয়ার যোগ হচ্ছে ও এফ স্কয়ার এখন আমরা একদিকে আনবো কোনটা এ ইর সাথে আনবো সি এফ আর ও ই ও এফ এক পাশে রাখবো তাহলে এ ই স্কয়ার মাইনাস হচ্ছে সি এফ স্কয়ার তাহলে ও এফ এই পাশে আছে মাইনাস হচ্ছে ও ই স্কয়ার আমরা এটা রাখলাম এখানে এটা দিলাম হচ্ছে এক এখন আমরা কাজ করি দেওয়া আছে আমাদের আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল প্রশ্ন দেওয়া ছিল আমাদের এ এ বি ইজ গ্রেটার দেন সি ডি তাহলে এখানে লিখে ফেলি দেওয়া আছে এ বি ইজ গ্রেটার দেন সি ডি তাহলে আমাদের এ বি এর সাথে হাফ আছে সি ডি এর সাথে হাফ আছে তাহলে হাফ গুণ করি উভয় পক্ষে তাহলে হাফ এ বি গ্রেটার দেন হচ্ছে হাফ সি ডি এখন আমরা কি করব উভয় পক্ষ থেকে হাফ এ বি মানে এ ই তাহলে এখানে লিখবো হচ্ছে এ ই তাহলে ইজ গ্রেটার দেন হাফ সি ডি মানে হচ্ছে সি এফ সি ডি মানে সি এফ এখন কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ ই স্কয়ার সি এফ স্কয়ার আছে তাহলে স্কোয়ার ব্যবহার করব ওই পক্ষকে স্কোয়ার করি এ ই স্কয়ার ইজ গ্রেটার দেন সি এফ স্কয়ার আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এ ই স্কয়ার মাইনাস হচ্ছে সি এফ স্কয়ার ইজ গ্রেটার দেন তাহলে এই পাশে জিরো এখন লক্ষ্য করো এ ই স্কোয়ার সি এফ স্কোয়ার সমান কত ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার তাহলে এটার পরিবর্তে আমরা এটা বসাই দিতে পারি এখন এখানে লিখব এটার পরিবর্তে ও এফ স্কোয়ার মাইনাস হচ্ছে ও ই স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো কেন কারণ লিখে দিব এক দ্বারা আমরা এই মানটা কোত্থেকে পেলাম এক থেকে পেলাম এখন আমরা এখানে দেখো ও এটা ওই পাশে নিয়ে যাই তাহলে ও এফ স্কোয়ার ইজ গ্রেটার দেন ও ই স্কোয়ার এবার উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিই স্কোয়ার বাদ দিলে কি পাই ও এফ পাই ইজ গ্রেটার দেন ও ই তাহলে আমাদের তীর চিহ্নটা কিন্তু এদিকে আছে আমি যদি এদিকে দিয়ে এখন এটা এই পাশে রাখি তাহলে ও এটা এই পাশে চলে আসবে তাহলে ও ই আর এই পাশে থাকতে হচ্ছে ও এফ প্রমাণিত আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যদি এ বি ইজ গ্রেটার দেন সি ডি হয় এ বি ইজ গ্রেটার দেন সি ডি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ও ই লেস দেন ও এফ তাহলে ও ই লেস দেন ও এফ আমরা কিন্তু মানে খুব সহজেই এটা প্রমাণ করতে পারি শুধুমাত্র সেই পদ্ধতিটা মনে রাখতে হবে কোন স্টেপের পর আমরা কোন স্টেপে যাব সেটা একটু মনে রাখতে হবে তাহলে তোমরা প্রত্যেকেই সহজে পারবে এটা আমি বিশ্বাস করি তোমরা এখন চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো কারণ স্ক্রিনশট দিয়ে তুমি রাখলে যে কোনো সময় দেখতে পারবে তোমার
ফটোতে ফটোতে গেলে দেখতে পারবে, কারণ তখন আর তোমাকে ভিডিওটার দেখতে হবে না, তুমি ফটোতে গেলে স্ক্রিনশটের মাধ্যমে সেই ছবিটা পেয়ে যাবে। তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবার চলো আমরা এখন করেছি হলো কি ঘ, এবার করব কি আমরা অ করব। আমরা চলে যাই অতে। যখন অতে করব, ওর মধ্যে আমাদের বলা আছে ও ই লেস দেন ওয়ে, ফলে প্রমাণ করো যে এবি ইজ গ্রেটার দেন সিডি। আমার চিত্রই পর্যন্ত থাকবে শুধুমাত্র এখানে, কিন্তু দুইটা জিনিস এখানে হবে যে ও ই লেস দেন যদি ওএফ হয় তাহলে প্রমাণ করতে হবে উল্টা, অর্থাৎ এবি ইজ গ্রেটার দেন সিডি, এটা প্রমাণ করতে হবে। শুধুমাত্র এই দুইটা জায়গায় চেঞ্জ হয়েছে, এই জায়গাটায় এবং এই জায়গাটায়, আগের মতোই সব থাকবে, এগুলো সব থাকবে, এগুলো সব থাকবে, কিন্তু আমাদের শুধু এই জায়গায় যে দেওয়া আছে এই জায়গাটার মধ্যে কিন্তু এখন উল্টাটা প্রমাণ করতে হবে। সে উল্টাটা কি? সে উল্টাটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে ও ই লেস দেন হচ্ছে ও এফ, আমরা এটা রাখবো যেহেতু আমাদের এখন এটা দেওয়া। এখন কি করব, ও ই ও এফ এর মধ্যে স্কোয়ার আছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে ও ই স্কোয়ার লেস দেন ও এফ স্কোয়ার। এখন লক্ষ্য করো আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে এক পাশে যদি আনতে চাই তাহলে আমরা এখন এখান থেকে আমরা যদি ওই পাশে রাখতে চাই ওই পাশে নিয়ে যাই, কারণ আমাদের কি আছে এখানে ও এফ এবং ও ইটা হচ্ছে পরে, তাহলে এই পাশে যদি জিরো থাকে তাইলে কিন্তু আমরা লিখতে পারি এখানে ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। এখন দেখো আমাদের এখানে এইভাবে আছে এই জন্য কিন্তু এইভাবে লিখলাম, তাহলে এই পাশে জিরো থাকবে। এখন একটা কাজ করব আমরা, ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ারের মান কত, এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার, তাহলে এই জায়গাটায় আমরা এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার বসাতে পারি, কারণ কি এইটা এবং এটা সমান, তাহলে এখানে জিরো আছে, তাহলে এখানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। এখন একটু দেখো আমরা মাইনাসের রাশিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়ে যায়, তাহলে সি এফ স্কোয়ার লেস দেন হচ্ছে এ স্কোয়ার। এখানে আমরা এটা কোত্থেকে পাইলাম, লেখবা এখানে এক দ্বারা, এক দ্বারা আমরা এটা পাইলাম। এখন লক্ষ্য করো এখানে তাহলে আমাদের কি থাকে, উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে সি এফ ইজ লেস দেন হচ্ছে এ ই। এখন এবার দেখো সি এফ সমান কি, সি এফ সমান হচ্ছে হাফ সিডি, সি এফ সমান হচ্ছে হাফ সিডি লেস দেন এ ই, মানে কি এ ই মানে হচ্ছে হাফ এবি, আমরা লিখতে পারি এখানে লিখব হচ্ছে হাফ এবি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করব, হাফ বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি, হাফ বাদ দিলে থাকে হলো সিডি লেস দেন হচ্ছে এবি। এখন সিডি লেস দেন এবি মানে আমরা যখন ঘুরাই দিব তখন এখানে হয়ে যাবে এবি ইজ গ্রেটার দেন সিডি, যা আমাদের প্রমাণ করতে বলছে সেটা আমরা কিন্তু অনায়াসে পেয়ে গেলাম। আর এটাই হচ্ছে ও নাম্বারে সমাধান। পরীক্ষার মধ্যে কিন্তু অবশ্যই এখান থেকে আসতে পারে প্রশ্ন, অষ্টম শ্রেণীর জন্য যেরকম গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আমাদের যে এক নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা খুব ভালোভাবে করে ফেললাম। তোমরা বাড়িতে বারবার অবশ্যই প্র্যাকটিস করবে, অনেকের জ্যামিতির মধ্যে দুর্বলতা আছে, এই সেই দুর্বলতা কিন্তু সেটা একদিনের না, কারণ যেহেতু তোমরা জ্যামিতির উপরে নিচের ক্লাসগুলোতে বেশি গুরুত্ব দাওনি এই জন্যই কিন্তু এই সমস্যাটা হয়েছে। যদি তোমরা জ্যামিতির উপর গুরুত্ব দিতে তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা থাকতো না, তারপরে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। এবার আমরা দুই নম্বর প্রশ্নটার মধ্যে চলে যাই। আমার দুই নম্বর প্রশ্নটা কি, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, আমরা দুই নম্বর প্রমাণ করব বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। তাহলে আমি একটা কাজ করি, একটা চিত্র অঙ্কন করি, আগে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে ব্যাসই বৃহত্তম যা, তাহলে একটা ব্যাস আঁকি আগে যা কেন্দ্র দিয়ে যাবে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে একটা ব্যাস, তার মানে আমরা যে যার সাথে তুলনা করতেছি তার একটা জ্যা অঙ্কন করি, যাটা নিয়ে হচ্ছে সিডি, সিডি হচ্ছে একটা যা। এখন তাহলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি
এবিটা কার চেয়ে বড়? সিডি এর চেয়ে বড়। তার মানে এবিটা একটা যা, সিডিটা হচ্ছে একটা যা, তাহলে এবিটা অবশ্যই বড়। কার চেয়ে বড়? সিডি এর চেয়ে বড়। আর এবিটাকে বলা হয় ব্যাস। তাহলে আমরা বিশেষ নির্বচনটা লিখে ফেলি। বিশেষ নির্বচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, এবি একটি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন যে কোনো একটি। তাহলে প্রমাণ করতে হবে যে, যে এবিটাই বড়। কার চেয়ে বড়? সিডি এর চেয়ে বড়, গ্রেটার দেন সিডি, এটাই প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার জন্য একটু অঙ্কন করতে হবে। সে অঙ্কনটা কি? আমরা কেন্দ্র থেকে মানে ওসি এবং ওডি যোগ করে দিব। তার মানে এখানে লিখি ওসি এবং ওডি যোগ করি। এখানে যোগ করার ফলে একটি ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে, ও সি ডি, এই ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ, সেই প্রমাণটা কি? আমরা এখানে দেখতে পাচ্ছি কেন্দ্র ও থেকে ও এ, ও বি, ও সি, ও ডি প্রত্যেকটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা লিখে ফেলি, ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। কেন সমান? কারণ প্রত্যেকটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এজন্য সমান। আমরা কিন্তু লিখতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ হচ্ছে সিওডি, সিওডি। এই ত্রিভুজে আমরা কি কাজ করব? যেহেতু এখানে লেস দেন গ্রেটার দেনের একটা প্রশ্ন আছে, এটা কিন্তু সমান নয়। আমরা জানি ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা যে কোনো দুইটা বাহু নেই, তার মানে ওসি প্লাস ওডি। তাহলে আমরা লিখতে পারি ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন হচ্ছে সিডি। তাহলে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই ওসি এর পরিবর্তে আমরা লিখতে পারি, লক্ষ্য করো ওসি ওডি ওবি ওএ সমান। তাহলে ওসি এর পরিবর্তে লিখি ওএ প্লাস ওডি এর পরিবর্তে লিখি হচ্ছে আমরা ওবি, ও বি ইজ গ্রেটার দেন সিডি। এখন লক্ষ্য করো ওএ এবং ওবি যোগ করলে আমরা কি পাই? এবি পাই। অতএব এবি ইজ গ্রেটার দেন সিডি, প্রমাণিত। এটা তুলনামূলকভাবে অন্যান্য যে উপপাদ্য ছিল তার চেয়ে অনেক অনেক সহজ। তাহলে আজকে আমার যে টার্গেট ছিল যে কীভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, আমি পুরো সৃজনশীল প্রশ্নটা আলোচনা করেছি। তোমরা প্রত্যেকে ভালোভাবে ক্লাসটা পর্যবেক্ষণ করবে এবং সেখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, যাতে তুমি পরীক্ষার মধ্যে আসলে করতে পারো সেই চিন্তা ভাবনা নিয়েই করবে, যাতে করে তোমার শিখার যে চেষ্টাটা সে যাতে কাজে লাগে। আর আমি বিশ্বাস করি তুমি যদি মন প্রাণ থেকে চাও তাহলে অবশ্যই তুমি শিখতে পারবে, অবশ্যই শিখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।